বৈশ্বিক উত্তর গ্লোবাল নর্থ ও বৈশ্বিক দক্ষিণ গ্লোবাল সাউথ ধারণা কি? বৈশ্বিক উত্তর ও বৈশ্বিক দক্ষিণ হচ্ছে আর্থসামাজিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ধনী ও দরিদ্র এই দুই ধরনের দেশগুলোর দুটো গোষ্ঠীকে বোঝায়। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন আনক্টাড অনুযায়ী বৈশ্বিক দক্ষিণ মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল, এশিয়া, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া ব্যতীত এবং ওশেনিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত দেশ নিয়ে গঠিত। বৈশ্বিক দক্ষিণের বেশিরভাগ দেশের জীবনযাত্রার মান নিম্ন। নিম্ন আয়, উচ্চ দারিদ্র, উচ্চ জনঘনত্ব, সীমিত শিক্ষাগত যোগ্যতা, নিম্নমানের স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি বৈশ্বিক দক্ষিণের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া বৈশ্বিক দক্ষিণের শহরগুলোর পরিকাঠামো নিম্নমানের। অন্যদিকে বৈশ্বিক উত্তর হলো সেই সমস্ত দেশ যাদের আয় বেশি, জনঘনত্ব কম, শিক্ষার সুযোগ বেশি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও নগরগুলোর পরিকাঠামো উন্নত। বৈশ্বিক উত্তরের দেশগুলো হলো উত্তর আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে এটি লক্ষণীয় যে এই বৈশ্বিক উত্তর ও বৈশ্বিক দক্ষিণের বিভাজন ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে নয়, বরং আয় সক্ষমতা ও জীবনমানের উপর নির্ভরশীল। এক কথায় বলা যায়, উন্নত দেশগুলো বৈশ্বিক উত্তরের দেশ এবং উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো বৈশ্বিক দক্ষিণের দেশ হিসেবে বিবেচিত। কিভাবে বৈশ্বিক দক্ষিণ ধারণার সূত্রপাত হয়? ভূরাজনীতি ও অর্থনীতির নিরিখে মূলত বৈশ্বিক দক্ষিণের ধারণার সূত্রপাত ঘটেছে। 70-এর দশকের প্রথম দিকে তৃতীয় বিশ্বের ধারণাটির পাশাপাশি এই ধারণাটিও উচ্চারিত হতে থাকে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিন্যাস বা ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডারের ভিত্তিতে ব্র্যান্ডেট কমিশন প্রতিবেদনে প্রথম এই ধারণাটি পাওয়া যায়। উইলি ব্র্যান্ডেট, যিনি ছিলেন ব্র্যান্ডেট কমিশনের প্রথম সভাপতি, কমিশন প্রথমে বিশ্বের সব দেশকে পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে বা চিহ্নিত করে। মূলত সেই ধারণা থেকেই পৃথিবীর সব দেশগুলোকে অর্থনৈতিক ভিত্তি বা সক্ষমতার নিরিখে বৈশ্বিক উত্তর ও বৈশ্বিক দক্ষিণ নাম দেওয়া হয়।